শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সৈয়দ আব্দুল আলী একাডেমির তরফ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ এটা আমার ভূগোল দ্বিতীয় ক্লাস, এর আগে আমি প্রথম ক্লাসটি করেছিলাম তোমাদের। সৈয়দ আব্দুল আলী একাডেমির তরফ থেকে অনলাইন ক্লাস চালু আছে, প্রত্যেক শ্রেণীরই অনলাইন ক্লাস চলছে। তোমাদেরকে প্রত্যেক ক্লাস দেখার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাস 19-এর কারণে তোমরা সবাই ঘরে অবস্থান করছো, বিদ্যালয় যেকোনো সময় খুলে যেতে পারে সরকার কর্তৃক ঘোষিত সময়, তাই সবাইকে প্রস্তুত থাকার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আর ইতিমধ্যে তোমরা তোমাদের সব শ্রেণীর বই পেয়েছ, বিশেষ করে নবম শ্রেণীর তোমরা ভূগোল বই সংগ্রহ করেছো, আশা করছি তোমরা পাঠ শুরু করেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয় তোমরা জানো, আমি মোহাম্মদ মুসলিমউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আব্দুল আলী একাডেমি রাঙামাটি সদর রাঙামাটি। শিক্ষার্থীরা, তোমরা আজকের পাঠ সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম, আজকের পাঠ ভূগোল শ্রেণী নবম অধ্যায় প্রথম। শিক্ষার্থীরা, আমরা চিত্রটি লক্ষ্য করি, এখানে নিচের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করো। জ্যোতিষ্ক মণ্ডলী, অনেকগুলো জ্যোতিষ্ক যখন একসাথে থাকে তখন তাকে আমরা বলি জ্যোতিষ্ক মণ্ডলী। এটা একটা জ্যোতিষ্ক মণ্ডলীর ছবি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা দেখো আজকের পাঠ জ্যোতিষ্ক মণ্ডলী। শিক্ষার্থীরা, এই পাঠ থেকে তোমরা কি শিখতে পারবে, জ্যোতিষ্ক কাকে বলে তা বলতে পারবে, মহাবিশ্ব এর গঠন সম্পর্কে জানতে পারবে, গ্রহ উপগ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইড এর দিকে দেখি, উপরের চিত্রটি দেখো, কি দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো নক্ষত্র। তাহলে আমরা জেনে নিই এবার নক্ষত্র কাকে বলে। রাত্রিবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে অনেক আলোক বিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায়, এদেরকে নক্ষত্র বলে। খালি চোখে মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখা যায়, কিন্তু শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে 100 কোটিরও অধিক নক্ষত্রের সন্ধান পাওয়া গেছে। নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে জ্বলন্ত বাষ্পপিণ্ড, নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে। নক্ষত্র থেকে নক্ষত্রের দূরত্ব মাপতে যে একক ব্যবহার করা হয় তাকে আলোকবর্ষ বলে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, কাল পুরুষ। অর্থাৎ নক্ষত্র মণ্ডলীর যে অবস্থান, সেই নক্ষত্র মণ্ডলী কালপুরুষ তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা মানচিত্র রয়েছে, একটা ম্যাপ রয়েছে, এবং দূরত্ব গুলো এখানে অনুমান করে লেখা হয়েছে একটা পরিমাণ দিয়ে। নক্ষত্র মণ্ডলী, রাত্রিবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে মনে হয় কতগুলো নক্ষত্র মিলে জোটবদ্ধ হয়ে আছে, এরূপ দলকে নক্ষত্র মণ্ডলী বলে। যেমন কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল, লঘু সপ্তর্ষি প্রভৃতি। সপ্তর্ষি মণ্ডল অর্থাৎ আকাশের দিকে তোমরা যখন মেঘমুক্ত আকাশে তাকাও, বিশেষ করে ভোররাত্রির দিকে 7টি তারা একসাথে দলবদ্ধ হয়ে থাকে, তখন তাকে আমরা বলি সপ্তর্ষি মণ্ডল। এরকম আরো অনেক জোটবদ্ধ তারা তোমরা দেখতে পাও, এদেরকে নক্ষত্র মণ্ডলী বলা হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, দেখো এই চিত্রটি লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ, গ্যালাক্সি, যাকে বাংলায় বলে ছায়াপথ। এই গ্যালাক্সি সম্পর্কে একটু জেনে নিই আমরা। মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পকণা নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলীর যে দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বা ছায়াপথ বলে। মহাকাশে অসংখ্য গ্যালাক্সি রয়েছে, এগুলো পরস্পর থেকে ব্যাপক ব্যবধানে অবস্থিত। শিক্ষার্থীরা, নিচের এবারে পরবর্তী স্লাইডে লক্ষ্য করো, আমরা ছায়াপথের সমষ্টি বলেছিলাম গ্যালাক্সি, এবার নির্ধারিত ছায়াপথ। দেখো রাতে অন্ধকার রাতে মেঘমুক্ত আকাশের দিকে যখন আমরা তাকাই, তখন ভালো করে লক্ষ্য করলে দেখবে যে উত্তর আর দক্ষিণ বরাবর একটি রাস্তা যেন চলে গিয়েছে। সেই রাস্তাটাই মূলত সেখানে কোনো রাস্তা নয়, অনেকগুলো তারকারাজির সমষ্টি, অনেকগুলো নক্ষত্রের সমষ্টি, তাকেই মূলত ছায়াপথ বলে। এখানে বই কি লেখা আছে আমরা একটু দেখি। রাতের অন্ধকার আকাশে উত্তর দক্ষিণে উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মতো যে তারকারাশি দেখা যায় তাকে ছায়াপথ বলে। একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে ছায়াপথে কি রয়েছে, লক্ষ কোটি নক্ষত্র রয়েছে।
এই নক্ষত্রের সমষ্টি মূলত ছায়াতপ। শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই চিত্রটি লক্ষ্য করো, তোমরা কি দেখতে পাচ্ছ? নীহারিকা। নীহারিকা কি আমরা একটু আলোচনা করি। মহাকাশে স্বল্প আলোকিত তারকারাজি আস্তরণকে নীহারিকা বলে। নীহারিকা সমূহ গ্যাসীয় পদার্থে পূর্ণ, এদের আকার বিচিত্র। এক একটি নীহারিকার মাঝে কোটি নক্ষত্রের সমষ্টি। এরা পৃথিবী থেকে কোটি কোটি আলোক বর্ষ দূরে অবস্থিত, অর্থাৎ নীহারিকা পৃথিবী থেকে অনেক 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 দূরে অবস্থিত, যা পরিমাপ করা কঠিন ব্যাপার, আলোক বর্ষ দূরে অবস্থিত। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা এই চিত্রটি লক্ষ্য করো, দেখেছো এরকম চিত্র তোমরা? হয়তো তোমরা বইয়ে দেখেছো অথবা বর্তমানে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারির কল্যাণে তোমরা ঘরে বসে এরকম চিত্র দেখতে পাও, ইন্টারনেটে সার্চ দিলেও তোমরা এরকম চিত্র দেখতে পাও। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো এটা ধূমকেতু। হেলির ধূমকেতু তোমরা নাম শুনেছো। আমরা ধূমকেতু সম্পর্কে এবার আলোচনা করছি। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এইসব জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে অদৃশ্য হয়ে যায়। এইসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। ধূমকেতু আকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক। এর কেন্দ্র থেকে বের হয়ে আসে উজ্জ্বল ছাকার ন্যায় বাষ্পময় পুচ্ছ। পুচ্ছ বলতে লেজ, অনেকটা ঝাড়ুর লেজের মতো। ধূমকেতু অভিকর্ষণের নিয়ম মেনে চলে। এরা দীর্ঘপথে নক্ষত্রের চারদিকে পরিক্রমণ করে, যার নাম বলেছিলাম আমরা হেলি। প্রথমে মূলত সেই আবিষ্কার করেছিল ধূমকেতু। হেলির ধূমকেতু প্রায় প্রতি 75 বছর পর পর একবার দেখা যায়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে একটা চিত্র রয়েছে, দেখো চিত্রটি কি? উল্কাপিণ্ড। তোমরা রাতের বেলা হঠাৎ করে আকাশ থেকে তারা ঝরে পড়তে দেখো, অনেকে ভয় পেয়ে যাও, অনেকে দেবতা বা ভূত মনে করে। আসলে এরা তারকাও নয়, দেবতাও নয়, ভূত নয়, মূলত এরা হলো উল্কাপিণ্ড। আমরা আজকে উল্কাপিণ্ড নিয়ে এখন কথা বলছি। মহাশূন্যে অজস্র জড়পিণ্ড ভেসে বেড়ায়। এই জড়পিণ্ড গুলো মাধ্যাকর্ষণের বলের আকর্ষণে প্রচন্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। এদেরকে উল্কা বা ছুটন্ত তারা বলে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে তিনটি গ্রহের চিত্র রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে, প্রথম গ্রহটি হলো বুধ, তারপর দ্বিতীয় গ্রহটি হলো শুক্র এবং তৃতীয় গ্রহটি হলো পৃথিবী। আসলে এগুলো ধারাবাহিকভাবে বুধ শুক্র পৃথিবী। বুধ হলো প্রথম গ্রহ, সূর্যের খুব কাছাকাছি গ্রহটি হলো বুধ, দ্বিতীয়টি হলো শুক্র এবং তৃতীয়টি হলো পৃথিবী। এখন আমরা কি জেনে নিই, গ্রহ কি জিনিস, গ্রহ কাকে বলে? মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে। এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই, এরা সূর্য থেকে আলো ও তাপ পায়, এই তাপেই উত্তপ্ত হয়। এরা তারার মতো মিট মিট করে জ্বলে না। এসব জ্যোতিষ্ককে গ্রহ বলে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। এর পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, চিত্রগুলো লক্ষ্য করো তোমরা। প্রথম চিত্র পৃথিবী ও চাঁদ, দ্বিতীয় চিত্র মঙ্গল এবং তার দুই চাঁদ, এই যে মঙ্গল গ্রহ এবং তার দুই চাঁদ। তাহলে পৃথিবীকে আমরা গ্রহ বললাম, চাঁদকে কি বলবো? পৃথিবীর উপগ্রহ। আর মঙ্গল আর তার দুই চাঁদকে আমরা দেখি কি বলি। এখানে দেখা আছে মার্স মঙ্গল গ্রহ, আর একটা হচ্ছে সবুজ, আর একটা হোপ, আর একটা ডিমুর। শিক্ষার্থীরা উপগ্রহ কাকে বলে? মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদেরকে উপগ্রহ বলে। এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই, এরা সূর্য বা নক্ষত্র থেকে আলো ও তাপ পায়। চাঁদ পৃথিবীর একটি মাত্র উপগ্রহ, সব গ্রহের উপগ্রহ নাও থাকতে পারে। বুধ ও শুক্র এর কোনো উপগ্রহ নেই। শনির উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি। তোমরা গুগলে বিস্তারিত জানতে পারবে বইটি পড়লে, আরো অনেক কথা রয়েছে। এবার এতক্ষণ আমরা কি শিখলাম, এবার তোমাদের মূল্যায়ন। তোমরা তোমাদের ভূগোলের একটি আলাদা খাতা তৈরি করে সেখানে প্রশ্নের উত্তরগুলো লিখবে। যখন নিয়মিত ক্লাস শুরু হবে তখন তোমাদের কাছ থেকে আমরা এ সম্পর্কে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইব। এক, প্রশ্নগুলো হলো নক্ষত্র কাকে বলে, ইতিমধ্যে আমি আলোচনা করেছি। দুই, গ্যালাক্সি কাকে বলে। তিন, ছায়াপথ কাকে বলে।
চার উল্কা কাকে বলে, ধূমকেতু কাকে বলে, আমরা এতক্ষণ আলোচনা করেছি, আলোচনা থেকে এগুলো জানতে পেরেছি। এবার আমরা পরে তোমাদের কিছু কাজ দিচ্ছি, এই প্রশ্নের উত্তরগুলো বিস্তারিত এগুলো তোমরা খাতায় লিখে রাখবে, বাড়ির কাজ খাতায়, যখন স্কুল খুলবে তখন তোমাদের কাছ থেকে আমরা জানতে পারবো। এক নম্বর প্রশ্ন হলো, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। দুই, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই বাড়ির কাজগুলো লিখে নিয়েছো এবং তোমরা তোমাদের খাতায় নোট আকারে এগুলো তৈরি করবে। এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এটা তোমাদের বাড়িটা, দেখি বলতো চিত্রটি কিছু, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা একটা সূর্যের চিত্র। তাহলে সূর্য একটি নক্ষত্র, এর সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে সূর্য একটি নক্ষত্র, এই যে তোমাদের সাথে কথা বললাম তোমরা দেখতে পেয়েছ সূর্যের চিত্রটা এবং সূর্যের বিস্তারিত তোমরা জেনেছ, তোমাদের ভূগোল বইয়ে আরো অনেক লেখা আছে, তোমরা সেখান থেকে জানতে পারবে। তোমরা বাড়ির কাজ করে রাখবে, যখন নিয়মিত ক্লাস শুরু হবে তোমাদের কাছ থেকে আমরা বাড়ির কাজগুলো নেব, বিস্তারিত তোমরা লিখবে। শিক্ষার্থীরা, তোমরা স্কুল খোলার জন্য অধিক আগ্রহে বসে আছো, শীঘ্রই তোমাদের স্কুল খুলবে, তোমরা সেজন্য প্রস্তুতি নাও, নিজেকে স্বাস্থ্যগত দিক দিয়ে সুস্থ রাখবে, ভালো রাখবে এবং বাড়ির কাজগুলো করবে, অন্যান্য বিষয়ে প্রস্তুতিও যথাযথভাবে গ্রহণ করবে। কারণ স্কুল খোলার পরে তখন তোমাদের বিভিন্ন বিষয়ের পরীক্ষাগুলো হয়তো আমরা নিতে পারবো, ওগুলো সম্পর্কে পাঠগুলো জানতে পারবো। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, যেখানে যাও না কেন সাথে তোমরা স্যানিটাইজার নিয়ে যাবে, হ্যান্ড স্যানিটাইজার, আর বাসায় থাকলে কিছুক্ষণ পরপর 20 মিনিট বা 30 মিনিট পরপর সাবান দিয়ে হাত ধোবে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আশেপাশে পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমাদের নিজেদের পরিবার পরিজনকেও পরিষ্কার থাকতে বলবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।